কাটাখাল ভৈরবী রেলপথে এখন যেন এক উৎসব মুখর কর্মযজ্ঞ। এক নজরে দেখলে মনে হবে কোনো সিনেমার সেটে বিশাল যন্ত্রের দৃশ্য ধারণ চলছে। তবে এটা কোনো সিনেমা নয়, বাস্তব জীবনের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। রেললাইনের ওপর দাঁড়িয়ে কাজ করছে একটি বিশাল আকৃতির অত্যাধুনিক মেশিন ইউনিম্যাট স্প্লিটেড MFI। এই মেশিন দেখতে যেমন আকর্ষণীয়, এর কাজও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এটি রেললাইনের নিচে থাকা পাথর বা ব্যালাস্টকে এমনভাবে বসিয়ে দিচ্ছে যা রেলপথকে আরও মজবুত এবং স্থিতিশীল করে তুলছে। কীভাবে কাজ করছে এই মেশিন? এই মেশিন মূলত রেলপথের পাথরগুলোকে সঠিক অবস্থানে এনে চাপ দিয়ে সেট করে দেয়। রেললাইনের প্রতিটি অংশকে নির্ভুলভাবে মজবুত করতে এটি এমনভাবে কাজ করে যেন ট্রেন চলাচলের সময় কোনো কম্পন বা চাপের কারণে রেলপথ ক্ষতিগ্রস্ত না হয়। এর ফলে রেলপথ আরও দীর্ঘস্থায়ী হয় এবং যাত্রীরা পান এক মসৃণ নিরাপদ ভ্রমণের অভিজ্ঞতা। কাটাখাল ভৈরবীর এই রেল রুট দিয়ে প্রতিদিন অসংখ্য যাত্রী এবং পণ্যবাহী ট্রেন চলাচল করে। রেলপথের উন্নয়ন কাজ শেষ হলে ট্রেন চলাচল আরও দ্রুত এবং নিরাপদ হবে। সবচেয়ে বড় কথা, এই উন্নয়ন কাজ রেলপথের মান অনেকটাই বাড়িয়ে দেবে। স্থানীয় বাসিন্দারা এই উন্নয়ন কাজ দেখে খুশি। অনেকেই বলছেন এমন আধুনিক মেশিনের কাজ কাছ থেকে দেখা এক অভিজ্ঞতা। তারা আশা করছেন রেলপথ আরও ভালো হলে যাতায়াত অনেক সহজ হবে। এই ধরনের অত্যাধুনিক মেশিন রেলপথের মান উন্নয়নে নতুন যুগের সূচনা করছে। যাত্রী সেবা আরও উন্নত ও নিরাপদ করতে রেল কর্তৃপক্ষের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। কাটাহাল ভৈরবী রেলপথে এই অত্যাধুনিক মেশিনের কাজ শুধু রেলপথকেই বদলে দিচ্ছে না, বদলে দিচ্ছে মানুষের প্রত্যাশাও। রেলপথের এমন উন্নয়ন প্রতিটি যাত্রাকে করবে আরও সুন্দর, মসৃণ এবং নিরাপদ। আপনি কি ভেবেছেন পরবর্তী যাত্রায় এই পথ দিয়ে গেলে কেমন হবে? অপেক্ষা করুন, কারণ কাটাখাল ভৈরবী রেলপথের ভবিষ্যৎ কিন্তু বেশ উজ্জ্বল।